রহমানুর রহিম। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন 5ই জানুয়ারি। আমি কাউলজানি 2 নং কাউলজানি ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। আমার মার্কা আনারস। আগামী আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিকী। আমার মার্কা আনারস। আমি 5ই জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে ইতিমধ্যে আমি জনগণের পাশে ঘুরে বেড়াচ্ছি। বিশেষ করে আমাদের কাউলজানি, বাদিয়াজান, মান্দাজানি, মলিয়ানপুর, বিলচিকনাই, শেওরাইল, বার্তা, ডুমনিবাড়ি, কুলিয়া সহ আমাদের অনেকেই আমার এলাকার বাসি আমার সাথে আছে, তারা ভোট দিবে। আমি মনে করি তারা যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, আমি অনেক ভোটের ব্যবধানে জয়ী হতে পারবো। আমি কাউজানি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জননেতা শেখ হাসিনার মৃন্ময়ের দেশে থেকে লোকদায়ের দেশে আমাদের এসেছেন। আমাদের জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ সকলে ঘরে ঘরে গ্রামকে শহর দিতে, এইটাই আমার উদ্দেশ্য। আর আমি যদি চেয়ারম্যান নির্বাচন করতে পারি, আমি গ্রামকে শহরের সাথে তুলনা করে একসাথে সমানভাবে সকল রাস্তাঘাট টাকা করার জন্য আমাদের মাননীয় এমপি মহোদয়, একদিকে জহরস্থান বিপি সাহেবের নেতৃত্বে, আমাদের বাসাল উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমাদের বাসাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিবুদ্দার রহমান গাউস, বিধান উপজেলা চেয়ারম্যান আমাদের সাথে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ গ্রামকে শহরে রূপান্তরিত করতে চেয়েছেন। আমরা এই গ্রামকে আমরা ডিজিটাল ইউনিয়ন হিসাবে কাউজানি রূপান্তরিত করতে চাই। আরেকটি কথা, পরিষদ নির্বাচনে বা সুলজারের নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার নাম মাসুদ খান, আমার প্রতীক হচ্ছে মোটরসাইকেল। আমি মানুষের ধারে দাঁড়িয়ে ঘুরতেছি, আমি মানুষের কাছে ভোট প্রার্থনা করছি, মানুষে আমার ডাকে সাড়া দিচ্ছে। আমি যদি ইউনিয়ন কাউন্সিল ইউনিয়নের চেয়ারম্যান হতে পারি, আমার প্রতিশ্রুতি যে আমি জনগণের উন্নয়নমূলক কাজে, যে কোনো কাজে আমি সাড়া দেব। যেমন কিছু কিছু, যেমন সন্না, ডুমনিবাড়ি, কল্যাণপুর, বিলচিকনাই, শহরাইল, বাদিয়াজান, এই সমস্ত রাস্তাঘাট এরা অসম্পূর্ণ রয়ে গেছে, নিচু এলাকা আছে, আমি সে কাজগুলো করব। এবং যে ইউনিয়ন পরিষদ যেখানে এখন কাউন্সিল আছে, আমি চেয়ারম্যান হতে পারলে আমি কাউন্সিল চেয়ারম্যান
ইউনিয়ন পরিষদ রাখবো। আমার একটু অভিযোগ, আমি যেখানে আমার প্রতীক পোস্টারগুলো যেখানে লাগাই মাঝে আমার পোস্টারগুলো ছেড়ে ফেলছে এবং তারা আমার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতিদ্বন্দ্বী উনি বলতেছেন যে আমরা পাস এই ধরনের হুমকি দেনকে আমাকে দিচ্ছে। সেদিকে আমি প্রশাসনের কাছে তরফ দাবি, তারা যেন আমার দিকটা একটু বিবেচনা করে।